বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সুখী সংসার আমরা সবাই চাই, আর এই সুখী সংসার আমরা গড়তে পারি কখন? যখন আমরা আমাদের বিবাহিত জীবনে প্রবেশ করি। তবে ঘটনার শুরুতে যেমন ঘটনা থাকে, তেমনি বিবাহিত জীবন শুরুর আগেও থাকে আরেক জীবন। আর এই জীবনের শুরুটা ঠিকঠাক মতো না হলে সুখী সংসার হয়ে উঠবে অসুখী সংসার। আমাদের সবারই বিবাহিত জীবনের আগে থাকে অবিবাহিত জীবন। এই অবিবাহিত জীবনেই হতে হবে সচেতন, হতে হবে সাবধান। কেন বলছি একথা? কারণ এ সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করলে জীবন ধীরে ধীরে অসুখী সংসারে পরিণত হয়। বিশেষ করে বিয়ের বয়স না হতেই কারো যদি বিয়ে হয়, তাহলে সময় হয়ে ওঠে দুঃসময়, শান্তি হয়ে ওঠে অশান্তি। তাই আমাদের তরুণ সমাজ যদি সজাগ এবং সচেতন থাকে, তাহলে একটা সময় আমাদের সংসারগুলো সুখী সংসারে পরিণত হবে, এই আশ্বাস দিতেই পারি। আজকের এই সুখী সংসার অনুষ্ঠানের মাঝে এবার এমন কিছু সজাগ এবং সচেতন জনের কথা শুনব, যারা আমাদের দেশের তরুণ সমাজের প্রতিনিধিত্ব করছেন। বিস্তারিত শুনব সজীব দত্ত উপস্থাপিত তারুণ্যের কণ্ঠশীর্ষক প্রামাণ্য আয়োজন। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। আজকের তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। কি ভাবছে হরিণাকুণ্ডের এই শিক্ষার্থী বন্ধুরা? চলুন কথা বলি, তোমার নাম পরিচয় বলবে। আমি তাহসিনা তাসনিম নিশাত, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্রী। তোমার জীবনে কি স্বপ্ন আছে? জি, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমাদেরকে একটু জানাবে যে বাল্য বিবাহ বলতে কি বুঝি আমরা? জি, বাল্য বিবাহ বলতে মূলত আমরা 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিবাহকেই বুঝে থাকি। তুমি তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, কি করবে সে সময়ে? জি, আমি প্রথমত 333 নম্বরে ডায়াল করে তাদেরকে এই বাল্যবিবাহের বিষয়টি জানাবো। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা। 333-333-109-109-1098 এই নাম্বার সহ বাংলাদেশ পুলিশের 999 এই নম্বরগুলোর মাধ্যমে কিন্তু বাল্যবিবাহ প্রতিরোধে সংবাদ জানানো যায়, বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় নিজের পরিচয় গোপন রেখেই। আমরা এই নম্বরগুলো মনে রাখবো, পাশাপাশি আমাদের সমাজে যাতে করে বাল্যবিবাহ না হয় সেদিকে আমরা নজর রাখবো। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ফারজানা নাসরিন রিপা, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্রী। রিপার জীবনে বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে? আমি একজন ডাক্তার হতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে বর্তমানে বাংলাদেশের একটা অভিশাপ সারা পৃথিবীর একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, সেখানে কথা বলতে এসে আমার সত্যি খুব ভালো লাগছে মানুষকে সচেতন করতে পেরে। বাল্যবিবাহের কারণ কি কি রয়েছে তোমার কাছে মনে হয়? বাল্যবিবাহের কারণগুলো হলো পারিবারিক অসচেতনতা, নিরক্ষরতা, দারিদ্রতা, ধর্মীয় কুসংস্কার। অনেক সময় ইফটিজিং বা নিরাপত্তা ঝুঁকিও মা বাবা মনে করেন, তাই না? এখন এই যে তরুণরা স্বপ্নবাজ হচ্ছে, আমরা নিজেদের জীবনকে নিয়ে স্বপ্ন দেখছি, আমাদের এই স্বপ্নগুলো আমরা চাই পাখা মেলুক বাস্তবের আকাশে, তাই না? তোমাকে যারা শুনছে সবার প্রতি কি আহ্বান রাখতে চাও? আমি সবার একাকে সচেতন করতে চাই, কোন জায়গায় যদি বাল্যবিবাহ সংঘটিত হতে দেখা যায় তাহলে সবাই যেন এটা দূরীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমরা রয়েছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলায় উপজেলা পরিষদ সভাকক্ষে। স্বাস্থ্যবিধি মেনে এবারের তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। এবারে কে আমাদের সঙ্গে? চলুন আমরা কথা বলবো এবং আমরা জানবো তাদের অনুভূতি। তোমার কি নাম, তুমি কোন ক্লাসে পড়ো এবং তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছো? আমি ফাতেমা জান্নাত রুহি, হরিণাকুণ্ড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন ছাত্রী। তোমার জীবনে কোনো স্বপ্ন আছে? আমার জীবনে স্বপ্ন উকিল হওয়া। বাহ, তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্যবিবাহ একটি মেয়ের জন্য কি ধরনের ক্ষতি করে থাকে? বাল্যবিবাহ একটি মেয়ের যে স্বপ্নটা থাকে সেটা পূরণে বাধা দেয় এবং তার শিক্ষার মতন সামাজিক অধিকার থেকে বঞ্চিত করে, এবং বাল্যবিবাহের ফলে সে অল্প বয়সে গর্ভধারণ করে এবং এর ফলে সে শিশুটা জন্মগ্রহণ করে, সে পুষ্টিহীনতায় ভোগে, তারপর বিকলাঙ্গ হয়, এবং যে মা তার অল্প বয়সে সন্তান প্রসব করে সে মাতৃমৃত্যুর সম্ভাবনা থাকে। অনেক ধন্যবাদ,
মাতৃমৃত্যুর ঝুঁকি থাকে, গর্ভের সন্তান বিকলাঙ্গ বা প্রতিবন্ধী হয়ে থাকে অনেক ক্ষেত্রে, এই বিষয়গুলো আমাদের খুব জানতে হবে। আর প্রথমে তো বললই আমাদের এই বন্ধু, স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে। আমাদের জীবনে স্বপ্ন দেখা খুব জরুরি, এবং যদি স্বপ্ন দেখে সত্যিকারভাবে স্বপ্নের পথে হেঁটে যাওয়া যায়, তখন কিন্তু স্বপ্ন স্বপ্ন থাকে না, কোনো এক সময় বাস্তব হয়ে যায়। এবারে কে আমাদের সঙ্গে সবশেষ বন্ধু, চলুন আমরা কথা বলবো। তোমার কি নাম, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুল থেকে এসছো? আমার নাম মৌমিতা জান্নাত জয়ী, আমি শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি? বাল্যবিবাহ প্রতিরোধে আমরা বিভিন্ন ধরনের উঠান বৈঠক, সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরনের লিফলেট জনগণের মধ্যে প্রচার, এছাড়াও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি। তোমাদের শিক্ষকরা তোমাদের স্কুলে কি এই ধরনের কোনো সচেতনতামূলক সভা, সেমিনার বা কালচারাল প্রোগ্রাম করে থাকেন? আমাদের স্কুলে মাঝে সাঝে আমরা এরকম কোনো সেমিনার দেখতে পাই যেখানে আমাদের সচেতন করার জন্য শিক্ষকরা একটি বৈঠক উত্থাপন করেন, সেখানে আমাদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানানো হয় এবং এর প্রতিকার আমরা কিভাবে করতে পারি সেটাও আমাদের শেখানো হয়। আমরা শিল্প সংস্কৃতি চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা, এগুলোর মাধ্যমে কি কাজ করতে পারি না বাল্যবিবাহ প্রতিরোধে? হ্যাঁ অবশ্যই, আমরা বিভিন্ন ধরনের নাটিকা, সেমিনার, এগুলোর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিকার করতে পারি। আজকে বাংলাদেশ বেতারের মাধ্যমে সারা দেশে সবাই তোমাকে শুনছে, কেমন লাগছে? এটা ভেবে ভালো লাগছে যে আমি সবাইকে সচেতন করার জন্য এখানে কিছু বলার সুযোগ পাচ্ছি, এবং আমাকে দেখে যে অনেকে ইন্সপায়ার হবে, আমার কথাগুলো অনেকে শুনে সচেতন হবে, এটাই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা, আমরা শুনছিলাম হরিণাকুণ্ডু উপজেলার শিক্ষার্থীদের কথা। এমনি ভাবেই এগিয়ে যেতে চাই আমরা, তাদের ইচ্ছেগুলো স্বপ্নগুলো বাস্তব হোক এবং আজকে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলুক। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ যারা রয়েছেন, চলুন কথা বলবো। আমরা আমাদের স্বপ্ন গড়ার কারিগর বলে থাকি সম্মানিত শিক্ষকদের, শিক্ষকরাই আমাদের স্বপ্ন দেখান এবং আমাদের পরিবারের পিতামাতার পরেই শিক্ষকদের অবস্থান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের শিক্ষকরা তারা কি ভাবছেন এই তরুণদেরকে নিয়ে, এই শিক্ষার্থীদেরকে নিয়ে, তা জানার চেষ্টা করব এবারে তারুণ্যের কণ্ঠের আজকের পর্বে। আপনার নাম পরিচয় বলবেন। আমি রানা আহমেদ, সহকারী শিক্ষক ইংরেজি, হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের বাল্যবিবাহ সহ সামাজিক ব্যাধিগুলো থেকে দূরে রাখার ক্ষেত্রে কিভাবে আপনারা সচেতন করে থাকেন? আমরা শ্রেণীকক্ষে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে এইগুলোর উপর বিভিন্ন ধরনের সভা সেমিনার করে থাকি, মেয়েরা যাতে বাল্যবিবাহের শিকার না হয় এই জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক পোস্ট অনলাইনে দেখিয়ে থাকি, তারপর আমরা করে থাকি বিভিন্ন ধরনের পোস্টার মাধ্যমে সচেতন করে থাকি, এছাড়াও মেয়েদেরকে বিভিন্ন সময়ে তাদের এগুলোর উপর বিভিন্ন প্রতিবেদন দেখানো হয়ে থাকে। আন্তরিক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কথা বলবো একজন সাংবাদিক ভাইয়ের সঙ্গে। পত্রিকাকে বা সংবাদপত্রকে আমরা সমাজের দর্পণ বলে থাকি, এগুলোর মধ্য দিয়ে আমরা সমাজের সকল বিষয় জানতে পারি। আপনার পরিচয় বলবেন। জি, আমি সাইফুজ্জামান তাজু, আমি দৈনিক সমকালের হরিণাকুণ্ডু প্রতিনিধি হিসেবে কর্মরত। বাল্যবিবাহ প্রতিরোধে সংবাদপত্র কিভাবে কাজ করতে পারে খুব সংক্ষেপে যদি বলেন? বাল্যবিবাহ প্রতিরোধে সংবাদপত্র একেবারে সমাজের প্রান্তিক পর্যায় থেকে বাল্যবিবাহের শিকার যে সমস্ত কারণে হয়ে থাকে, তার সেই সমস্ত কারণগুলো আসলে মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরে সচেতনতা সৃষ্টি করতে পারি। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায়। উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্যবিধি মেনে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার হরিণাকুণ্ডু। আমরা একটু বিশদে জানার চেষ্টা করব সরকার কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে চলেছেন, উপজেলা প্রশাসন কিভাবে সজাগ রয়েছে, একটু বিশদে জানার চেষ্টা করি। আপনাকে আন্তরিক ধন্যবাদ তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করবার জন্য। আপনার মুখ থেকেই আপনার পরিচয় শ্রোতাদের শোনাতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি সুস্মিতা সাহা, উপজেলা নির্বাহী অফিসার হরিণাকুণ্ডু ঝিনাইদহতে কর্মরত আছি। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন হরিণাকুণ্ডু কিভাবে সচেতন রয়েছেন? বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন হরিণাকুণ্ডু সর্বদা সচেষ্ট রয়েছে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা একেবারেই তৃণমূল পর্যায় থেকে কাজ করছি। শুধুমাত্র শিক্ষার্থী, শিক্ষক বা পিতামাতা নয়, আমরা বাল্যবিয়ের কাজটা যারা করে থাকেন, বিবাহের কাজটা যারা মূলত করে থাকেন, কাজী, ইমাম এবং গ্রাম্য পর্যায়ে যাদেরকে বলা হয় হুজুর, তাদেরকেও আমরা সচেতন করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। তার মধ্যে তাদেরকে নিয়ে আলাদা করে সভা, তাদের জন্য একটা ডাটাবেস করা, যাতে কোথায় কোন জায়গায় কোন ইমাম সাহেব এই বিয়েটা পড়াচ্ছেন আমরা তাৎক্ষণিকভাবে সেটা লোকেট করতে পারি, সেই ধরনের কিছু পদক্ষেপ সহ আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং তার আয়োজনে আমরা তাকে সভাপতি করে আমরা অনেক অনুষ্ঠান করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং এটাতে আমাদের জেলা প্রশাসক স্যারের সদয় সম্মতি এবং তারও কিছু উদ্দেশ্য আছেন আমাদের হরিণাকুণ্ডুকে নিয়ে। এবং শুধু তাই না, আমরা দেখি যে ইমামদের পাশাপাশি হিন্দু ধর্মের যারা বিয়ে পড়ান পুরোহিত, তাদেরকেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব বলে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি।
আমাদের হরিণাকুণ্ডুতে বাল্য বিয়ে একটি চরম সমস্যা এবং এই সমস্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন সদা তৎপর। দিন রাত যখনই আমরা বাল্য বিয়ের কোনো সংবাদ পাই, সেটা ওভার দ্য টেলিফোন হোক অথবা আমাদের মাঝে সরকারি যেসব হেল্পলাইন আছে 333 বা পুলিশের যেটা আছে 999, তারাও যখন আমাদেরকে জানায় তখন আমরা, বিশেষ করে আমরা যারা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারি, আমি এবং আমাদের সহকারী কমিশনার ভূমি, আমাদের পুলিশ কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনিও আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন। একটি টিম ওয়ার্কের মাধ্যমে হরিণাকুণ্ড উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে বাল্য বিবাহ প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে। আপনাকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনার জন্য, আপনার উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আপনাকেও অনেক ধন্যবাদ, বিশেষ করে বাংলাদেশ বেতারকে হরিণাকুণ্ড উপজেলাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারুণ্যের কণ্ঠের মতন এমন জনপ্রিয় একটি স্থানে আজকে হরিণাকুণ্ডুর শিক্ষার্থীরা, হরিণাকুণ্ডুর শিক্ষক এবং সাংবাদিক সহ আমি যে অংশগ্রহণ করতে পেরেছি সে জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। কথা বলছিলেন সুস্মিতা সাহা, উপজেলা নির্বাহী অফিসার হরিণাকুণ্ডু ছিনয়দহ। ওনার কথার সাথে মিল রেখে আমরা আজকে কথার শেষ টানতে চাই। আসুন বাল্য বিবাহ প্রতিরোধে আমরা সবাই মিলে সচেতন হই। শুধুমাত্র শিক্ষক অভিভাবক সচেতন হলে হবে না, আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকেও অনেক বেশি সচেতন হবে, কারণ আসল জায়গাটা যার বিয়ে হবে তার, সে যখন সচেতন হবে তখন কিন্তু আমরা সবাই মিলে বাল্য বিবাহ মুক্ত একটি দেশ করতে পারব। শোনা হলো তারুণ্যের কণ্ঠ পর্বটি, যে কণ্ঠে ধ্বনিত হলো সচেতনতার কথা। এই সচেতনতা তখনই আসে যখন আমাদের সঙ্গে শিক্ষা থাকে। এই শিক্ষাই তো জীবনকে আলোকিত করে, তাই আমাদের সবাইকে শিক্ষিত হতে হবে। এই শিক্ষিত জনসংখ্যায় দেশের জনসম্পদে পরিণত হতে পারে সঠিক নির্দেশনা। এবার শুনবো একটি গান। গানটির রচয়িতা মোহাম্মদ আহাদ ভাওয়ালি, সুরকার আবু বকর সিদ্দিক এবং গানটির শিল্পী অনিমা মুক্তি গোমেজ। যে সময়ের মাঝে আছি আমরা, এ সময়ের মাঝে আবারও আমরা করোনার চোখ রাঙানি দেখতে পাচ্ছি, তাই এ সময়ও আমাদের সবাইকে সচেতন এবং সাবধান থাকতেই হবে। আসুন আমরা সুখী সংসার গড়তে আগেভাগে সঠিক সিদ্ধান্ত এবং প্রস্তুতি গ্রহণ করি। এমনই শুভকামনায় শেষ কথায় বলে যাই, আজকের এই সুখী সংসার অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।